আজকে আমরা দেখব এনরোলমেন্ট কমিটির গঠন। এনরোলমেন্ট কমিটি বা নিবন্ধন কমিটির মোট সদস্য হবে পাঁচজন। পাঁচজন আপিল বিভাগের বিচারক থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ করবে। চেয়ারম্যান নিয়োগ করবে প্রধান বিচারপতি একজনকে, আর প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগ থেকে দুইজন বিচারককে মনোনয়ন করবে বা নির্বাচন করবে। আর অ্যাটর্নি জেনারেল থাকবে এই কমিটির মধ্যে। আবার বার কাউন্সিলের সদস্য, এই যে সদস্য বার কাউন্সিল, এইখান থেকে শুধুমাত্র একজনরে নিবে। তাহলে আমরা আবার দেখি পাঁচজনের মধ্যে একজন হবে চেয়ারম্যান, যা প্রধান বিচারপতি নিয়োগ দিবে বা মনোনয়ন করবে আপিল বিভাগের বিচারকের মধ্যে থেকে। আর হাইকোর্টের বিভাগের বিচারকের মধ্যে থেকে দুইজনকে নিবে। আর অ্যাটর্নি জেনারেল থাকবে, আর বার কাউন্সিলের সদস্য থেকে একজন থাকবে। টোটাল 1, 2, 3, 4, 5।